করবে আমার জামাই কি মার খাওয়া লাগে এই জায়গা নিয়ে ছিল আল্লাহ এত সুন্দরা আপনি আপনি করছে এখন তুই লাগিয়ে দিছে পরে কি না কি হইব জানে কি না একটু বল আর কি হইব একটু বল তুই যদি কথা বলা তাহলে এই বাড়িতে খুনাখুনি হয়ে যাবো গা খুনাখুনি হ্যাঁ খুনাখুনি হয়ে যাবো গা কি ব্যাপার এতগুলো কাপড় এতগুলো হলো কেমনে প্রতিদিন ধোয়া যায় না না এখানে তো শুধু আমার কাপড় নাই তোমার যে আরেকটা বউ আছে ওরও কাপড়গুলো আছে ও আমাকে দিছিল ধোয়ার জন্য দেখো এরপর থেকে ঝগড়া বাজলে আমি ঝগড়া মিটাই দিতে পারবো না সব দোষ কি আমার ঘাড়ে দিলে হবে তুমি তো আরেকটা বিয়ে করছিলে এর জন্যই তো আমাকে সবকিছু ধোয়ার জন্য দেয় সব কাজ আমিই করি ও একটাও কাজ করে না শুধু সারা দিন বসে ঘরে শুধু মেকআপ করে আহারে ঝগড়া বাজানোর আরো দ্বিতীয় কৌশল বের করলো এই যে শোনো এমনি তো আমি দুইজনকে দেখতেই পারি না বিয়ে করা পড়ছি বিপদে আমার ভুল হয়েছিল দুইটা বিয়ে করা আচ্ছা তোমারে কে বলছিল আরেকটা বিয়ে করার জন্য আমি কি তোমারে বলছিলাম তুমি আমারে বিয়ে করো বা ওই মেয়েটার বিয়ে করো এই যে খারাপ হইতেছে কিন্তু এর ফল কিন্তু ভালো হইব না ভালো না হলে না হোক কি আমার সাথে রাগ করা এই যে শুনো একবার যদি আমার মাথা গরম হয়ে যায় তাহলে পুরো পৃথিবী আমি চাইলে উল্টে দিতে পারি উল্টে দাও দেখো এমনিতে অনেক কাজ করে আমি বিশ্রাম নেওয়া দরকার তাও তো নিতে পারতেছি না শুধু আমার সাথে ঝগড়াই করতে পারো ছোটনের সাথে তো কিছুই করতে পারো না দূর কথা বলে আমার ভুল হয়েছে যাও তো যাও তোমার জন্যই তো সবসময় ঝগড়া বাজে না দূর চালান বিয়া করা সুখ পেলাম না সংসারেও নাই সুখ একটু হাত লাগানো যায় না হ্যাঁ সারাদিন তো ঝগড়া করতে দিলে ভালোভাবেই ঝগড়া করতে পারো কাজের বেলা নাই এই তুমি চুপ করো একটা কথা বলবে না আমি সাজবো নাকি তুমি সাজবে নাকি আর আমি এই বাড়ির একটা কাজও করতে পারবো না কি একটা কাজও করতে পারবো না না এই যে শুনো এই বাড়িতে থাকতে হলে কাজ কাম করে থাকা লাগবে এমনি তো আমি তোমারে ফাও ফাও খাইতে পারবো না ফাও ফাও খাইতে পারবো না মানে যখন বিয়া করছিলা তখন মনে ছিল না যে আমি আরেকটা বিয়া করতেছি বাড়িতে যে আমার একটা বউ আছে সেইটা তো আমার বলই নাই তাহলে তোমার মতন ছেলে নেই আমি বিয়েই করতাম না হাইরে আমার পুরো কপাল দুইটা বিয়া কইরা আমি মরছি বিপদে তুমি মেকআপ করতেছিল না মেকআপই করো আল্লাহ তুমি আমার উড়াই নাও শোনো শোনো যত সব আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছে কই দিয়ে নিলাম তখনই গেল গা আপনার কিছু বুদ্ধি টুদ্ধি আমার যদি দিতেন তাহলে অনেক ভালো হইতো কারণ এই দুই বইয়ের জ্বালায় আমি আর টিকতে পারি না বাড়িতে ও তাই হ্যাঁ আচ্ছা এই সমস্যার একটা সমাধান আছে হ্যাঁ সমাধান তাড়াতাড়ি বলেন সমাধান হলো যে ধরো তোমার লগে 12 2 জন যদি ঝগড়া করে তুমি মাঝখানে যায় কইবা যে আমি তোকে ছেড়ে দিব ঠিক আছে ওরা কোনা না না স্বামী আমি আর ঝগড়া করব না ঠিক আছে তুমি আজকে রাইতে যায় কইবা তারপর ইয়া করবা চাচা একবার সে একটা বুদ্ধি দিছেন ঠিক আছে চাচা আপনার অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা নিয়ে আমি খুব খুশি হইছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আমার খুব দেরি হয়ে গেছে আচ্ছা যান যান আচ্ছা বুদ্ধিটা মনে রাখো আচ্ছা এইবার দুই বরে দেখামু মজা অনেক অত্যাচার করছো যাই বাড়ির দিকে যাই কি হলো
এটা তো সেই কখন গেল এখন আসতেছে না কি যে করি এই যে কি সারা দিন শুধু এগুলো নিয়েই পড়ে থাকবেন হ্যাঁ এগুলো নিয়েই পড়ে থাকব তো তো আপনার কি আইরে আমি বলবো আমারে তো আপনার কি এই এগুলো রাখেন তো এই এদিকে আসো ছাড়েন আমারে আপনি আমার গায়ে টাচ করলেন কেন বলেন আমি শাস্তি আছি আপনি দেখেন না চোখে এই যে শুন স্বামীটা যে এখনো ঘরে আসলো না সেটার কি খেয়াল আছে খেয়াল আছে কি আপনি আছেন কি করতে আপনি কি বসে বসে খাবেন নাকি আমার মাথাটা পুরো নষ্ট করে দেবে এই দে এই দে তুমি না ছোট গো তুই বড় গো তুই আমার গায়ে হাত দিছস মাকে খবর আছে আমার জামাই কি মার খাওয়া লাগে এই জায়গায় নিয়ে এসেছিল আল্লাহ এত সুন্দর আপনি আপনি করছে আমি তুই লাগিয়ে দিছে পরে কি না কি হইব জানে কি না একটু বল আর কি হইব একটু বল তুই যদি কথা বলা তাহলে এই বাড়িতে খুনাখুনি হয়ে যাবো গা খুনাখুনি হ্যাঁ খুনাখুনি হয়ে যাবো গা দাদা ওই 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 আই এই যে এই যে দাঁড়াও শোনো আমার একটু রেফারি গিরি করতে দাও রেফারি গিরি ওই যে গুসা গুসিতে যে রেফারি থাকে আচ্ছা শুনো আমি আর কি বলতেছি যে আমার কিছু বলতে দাও এই যে থামো তোমরা দুজন একটু ঘুমাটা অফ রাখো এই যে তুমি একদম চুপ থাকবা চুপ বসো আমি বসবো না ওরা আগে বসতে পারে এই যে আমার শান্তি গরম হয়ে গেলে কিন্তু চুল পড়ে যাবে তোমার চুল তোমার চুল নিয়ে তুমি থাকো আমি আর তোমার সংসার করব না বুঝছি দেখছো তোমার মুখে মুখে কথা তুই আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পেকা লাগবো তুমি গদুর জন্য আমি ছেড়ে দিব হ্যাঁ যা বলতেছি ঠিকই বলতেছি দুজনে দুই হাতে বাপের বাড়ি ফেলে দিব না না তুমি আমার ভাইলে স্বামী আমার দাদির স্বামী তুমি চলো তোমার তো না ভালো সুত কাজে এই যে শুনো এই বাড়িতে যদি থাকতে হয় আর আমার সাথে সংসার করতে হয় তাহলে দুজনের মিলামিশা থাকা লাগবে আমার বোন না তুই না আমার বোন ভালো হলো ভাই ঠিক আছে কোন তো হে হ্যাঁ তোমার জন্য জলখাবার ব্যবস্থা করছি যাও ঘরে যাও ঘরে ঠিক আছে আমরা যে ঠুয়ার ঠিক না ঘুরব না যাও যাও দেখছো আমার স্বামী আমার কথাটা কত সুন্দর করে শুনলো মা কি দর তোর কথা বেশি শুনছে দেখছিস আমার কথা শুনে আমার ঘরে গেছে তোর ঘরে যায় না এই শোন দেখিস রাতে কার সাথে ঘুমা আমার ঘরে নিয়ে আসো না 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 আজকে তোর লাগে ঘুমাইবো না আমার লাগে ঘুমাইবো দেখা যাইবো কার লাগে ঘুমাই আমার লাগে যদি না ঘুমায় তারপরে কই কি দর এই তোর আগে দুজনে মিলমিশ হও তারপর আমি আসি মিলমিশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ